আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেই বুঝতে পারছেন ছোট মাছ রান্না, আর এই ছোট মাছের গুণাগুণের কথা বলার মতো আর কিছুই নেই। এটা কিন্তু সকলেই জানে ছোট মাছের যে গুণাগুণ। এখানে আমি কিছুটা ছোট মাছ নিয়ে নিয়েছি, আর এটাকে অনেকেই চাপলে মাছ হিসেবেও চিনে থাকে। আর এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি কিছুটা হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব এক সাইডে। এই হলুদের মধ্যে কিছুটা লবণও কিন্তু ব্যবহার করা যায়, চাইলে আপনারা এখানে লবণও ব্যবহার করতে পারেন। আমি এখানে লবণটা ব্যবহার করছি না, এখানে আমি শুধু হলুদ দিয়ে এটাকে মেখে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে চলে এসেছি তরকারিটা রান্না করার জন্য, আর এটাকে আমি হাতে মেখে রান্না করব। যার জন্য যে হাঁড়িতে রান্না করব সেটার মধ্যেই আমি এক চটি এটাকে মেখে নিব। এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আলুও দিয়েছি। এর মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আলুর পরিমাণটা একদমই কম দিতে হবে। এখানে কিন্তু আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই সবগুলোকে আমি একসঙ্গে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মশলা। এখানে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি এবং শুকনো মরিচ দিয়েছি হাফ চামচেরও কম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চাইলে আপনারা এখানে জিরার বাটাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে জিরা বাটা ব্যবহার করব না, জিরার গুঁড়াটা ব্যবহার করব, যার জন্য আমি একটু পরে ব্যবহার করছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল, আর এই তেল দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু যেহেতু হাত দিয়ে মেখে রান্না করছি সেহেতু কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে এর মধ্যে আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যখন একদমই সফট একটা ভাব চলে আসবে তখন কিন্তু এই মাছটা দিয়ে দিতে হবে। আর এই মাছগুলো দিয়ে কিন্তু একদমই খুব বেশি করে মাখানো যাবে না, আলতো হাতে হালকা করে মেখে দিতে হবে। জাস্ট একটু মিশিয়ে উপর নিচ করে দিলেই হবে। এখানে আমি কাঁচা মাছটাই ব্যবহার করছি, চাইলে কিন্তু এই মাছটা হালকা একটু ভেজেও আপনারা ব্যবহার করতে পারবেন। তবে কাঁচা মাছটা ব্যবহার করলে এর স্বাদ এবং গুণাগুণটা একটু বেশি ভালো থাকবে, সেজন্য আমি এখানে কাঁচাটাই ব্যবহার করছি। আর যে তেলটা অবশিষ্ট ছিল সে তেলটাও কিন্তু আমি এখন আবারও দিয়ে দিচ্ছি। দেখে কিন্তু মনে হচ্ছে একটু সাদা সাদা হয়েছে, আসলে অতটাও সাদা হবে না। যখন এটা রান্না করব তখন কিন্তু একদমই কালারটা ঠিক আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি করে, আর এই টমেটোগুলো দিয়ে একবারেই আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এর ভিতরে কিন্তু আর কোনো মশলা দেওয়ার বাকি থাকবে না, সবগুলো সুন্দর করে এক চটে দিয়ে তারপরে আমি হাতটা ধুয়ে ভালো করে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা কিন্তু একদমই অল্প ব্যবহার করতে হবে, কোনোভাবেই এক চটে অনেকগুলো পানি দিয়ে রান্না করা যাবে না। পানিটা এমনভাবেই দিতে হবে যেন হাত দিয়ে চাপ দিলে পানিটা তরকারি থেকে উপরে না উঠে আসে। আমি আপনাদেরকে হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আরও কিছুটা পানি ব্যবহার করছি, দেখুন হাত দিয়ে চাপ দিলে পানিটা কিন্তু উপরে উঠছে না, একদমই তরকারির নিচে পানিটা থাকবে। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে সোজা চুলায় বসিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু ভাপেই সিদ্ধ হয়ে যাবে অনেকটা, যার জন্য পানির প্রয়োজন বেশি হবে না। পানিটা খুব অল্প দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা
অন করে দিয়েছি। আর এই চুলাটা অন করে একদম ফুল হিটে রান্না করেছি আমি 10 মিনিটের মতো। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু দেখে নিয়েছি, কিন্তু এখানে কিন্তু কোনো নাড়াচাড়া দিতে হবে না, একদম ঢাকনা খুলে জাল করলেই শুধু হয়ে যাবে। দেখুন তরকারির কালারটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এখন কিন্তু কোনো সাদা ভাব নেই। আর এখানে চাইলে এই পর্যায়ে আপনারা কিছুটা ধনিয়ার পাতা ছিটিয়ে দিতে পারেন। আমি এখানে ধনিয়ার পাতাটা ব্যবহার করছি না, যার জন্য ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দিচ্ছি, পানিটা শুকানো অবধি অপেক্ষা করব। আর এই টোটাল রান্নাটা আমার কিন্তু মোট 12 মিনিট লেগেছে, আপনারা আপনাদের মতো করে টাইমটা কম বেশি লাগতে পারে। পানিটা একদমই কিন্তু নিচের দিকে চলে গেছে, এই পর্যায়ে চাইলে একটি চামচের সাহায্যে হালকা করে একটু চাপ দিয়ে দিতে পারেন, তবে না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। ঢাকনা দিয়ে ঢেকে শুধু জাল করলেই হয়ে যাবে, চাইলে লবণটা একটু টেস্ট করে নিতে পারেন। এখানে আমার লবণটা একদমই ঠিক পরিমাণ মতো হয়েছে, যার কারণে এখানে আমার আর লবণটা টেস্ট করার দরকার নেই। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ অবধি পানিটা একদম শুকিয়ে যাচ্ছে। দেখুন আমার কিন্তু পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে চাইলে আপনারা একদম যদি নিচে একটা পোড়া পোড়া ভাব আনতে চান, তাহলে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিয়ে রেখে দিতে পারেন 5 মিনিটের মতো। তাহলে এই চারপাশ দিয়ে দেখবেন হালকা একটু পোড়া পোড়া ভাব চলে আসবে। আমি এখানে পোড়া ভাবটা আনতে চাচ্ছি না, যার জন্য আমার রান্নাটা কিন্তু এখনই শেষ করে দিয়েছি। চুলাটা কিন্তু ইতিমধ্যে আমি অফ করে দিয়েছি, এভাবেই রান্নাটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।